স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় প্রবেশনারি অফিসার পোস্টে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা IBPS। পোস্টের নাম প্রবেশনারি অফিসার, মোট 0 পদ 2056টি, রেগুলার 0 পদ 2000টি, SC জন্য 300টি, ST জন্য 150টি, OBC জন্য 540টি, EWS জন্য 200টি, জেনারেলদের জন্য 810টি, ব্যাকলগ 0 পদ 56টি, SC জন্য 24টি, ST জন্য 12টি, OBC জন্য 20টি। 1/4/2021 তারিখে প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ প্রার্থীর জন্ম 2/4/1991 থেকে 1/4/2020 সালের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখায় স্নাতক এবং ফাইনাল ইয়ার বা সেমিস্টারের ছাত্রছাত্রীরাও এই সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের আবেদন করতে হবে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে। ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে, অনলাইনে আবেদন করতে পারবেন 25 অক্টোবর পর্যন্ত। জেনারেল, EWS, OBC প্রার্থীদের জন্য 750 টাকা ধার্য করা হয়েছে। SC ST PWD প্রার্থীদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি লাগবে না। পশ্চিমবঙ্গের মধ্যে আসানসোল, হুগলি, শিলিগুড়ি, কলকাতা, কল্যাণী, দুর্গাপুর সহ আরও বিভিন্ন শহরে এক্সাম সেন্টার রয়েছে। নিয়োগ করা হবে 100 নম্বরের প্রিলিমিনারি এক্সাম এবং 200 নম্বরের মেন এক্সামের মাধ্যমে।